যারা মাঝে মাঝে রান্না করেন কিংবা রান্নার সময় কিচেনে একটু হলেও যাতায়াত আছে, তারা নিশ্চয় জানেন দুধে জাল দিলে তা একটু পরেই উতলে ওঠে। কিন্তু পানি ফোটানোর সময় এমনটা ঘটে না। তাহলে ফুটন্ত দুধ পাত্র থেকে উতলে পড়ার বিশেষত্বটা কি? দুধ আসলে প্রকৃত তরল নয়, এটা এক ধরনের ইমালসন। দুধে একাধারে প্রোটিন, ল্যাকটোজ, খনিজ, স্নেহ এবং প্রচুর পরিমাণে পানি থাকে। দুধে যখন তাপ দেওয়া হয় তখন দুধে থাকা এসব উপাদানগুলো পৃথক হয়ে যায়। স্নেহজাতীয় পদার্থগুলো অপেক্ষাকৃত হালকা হয়, দুধের উপরের স্তরে জমা হয়ে পাতলা পর্দা তৈরি করে, ফলে এই স্তরের নিচে উৎপন্ন বাষ্প সহজে বাইরে নির্গত হতে পারে না। একই সাথে এই স্তর ফুটন্ত দুধ হতে নির্গত তাপশক্তির প্রতিহত করে, ফলে বাষ্প উৎপাদনের হারও অনেকখানি বেড়ে যায়, যা নির্গমন হারের থেকে অনেক বেশি। এই বাষ্প ফ্যাট স্তরের নিচে নিজের প্রয়োজনীয় আয়তন দখল করতে চায় এবং দুধের উপরের স্তর খুব দ্রুত ফেপে ওঠে। এটাকে আমরা বলি দুধ উতলে ওঠা। বিশুদ্ধ পানি ফোটানোর সময় এর উপরের স্তরে এমন কোনো পর্দা তৈরি হয় না বলে উৎপন্ন বাষ্প এবং তাপশক্তি সহজেই বাইরে নির্গত হতে পারে, ফলে ফুটন্ত পানি উতলে পড়ে না। দুধ ফুটানোর সময় আমরা যদি চুলার তাপ কমিয়ে দেই তবে বাষ্প তৈরির হার কমে নির্গমন হারের প্রায় সমান হয়ে যায় এবং দুধ উতলে পড়ে না। একই রকম ঘটনা ঘটে ভাত, নুডলস কিংবা পাস্তা রান্না করার সময়।